ফুনের এই সুন্দর দিনে আমি আজ খুব একটা মজাদার ক্রিস্পি রেসিপি নিয়ে এসেছি আশা করি ভিউয়ার্স আপনারা সবার অনেক অনেক ভালো লাগবো আমরা যেহেতু মুসলমান আমরা তো ভ্যালেন্টাইন মানে সেলিব্রেট করি না তো আমি ভাবলাম সুন্দর এই সময়ে যদি সুন্দর একটা রেসিপি আমি দেখাই যেহেতু এখন লাল গোলাপের সমারোহ চারদিকে ছড়াছড়ি তো ভাবলাম আমি লাল গোলাপের ছড়াছড়ি না দেখা লাল কোনো রেসিপি লাল কালারফুল একটা রেসিপি আপনার লগে শেয়ার করতাম তো লোকটা ভিওয়ার্স আশা করি ভাল লাগবো আপনার আজকে আপনার লগে যে রেসিপিটা শেয়ার করতাম জাইরাাম ভিওয়ার্স রেসিপিটা লাল টুকটুকে আর একদম দেখতে ফ্লাওয়ার রোজের মতন গোলাপের মতন আর মচমচে রস হালো যে রেসিপিটার ভিতরটা একদম মজ মানে তুল তুলে রস আর উপরে দিকে থাকবো মচমচে ফিশ পাকোড়া তো রেসিপিটা লাগে আমি কেন দেখো তিন পিস ফিলেট পিস নিচে নিয়া পিছিয়ে রাখছিলাম আর অবশ্যই আমি এটার মাঝে কোনো স্মেল টাকতো না করে আমি এটার মাঝে লেবুর রস দিয়া ভিজিয়ে রাখছিলাম যাতে কোনো বাজে স্মেল করে না তো অনেক সময় যাতে ফ্রিজও থাকলে বাজে স্মেল করে মাছের মাঝে তো আমি কোন উঠে লাগি লেবুর রস রাখছি বিওর্ দিয়া পিজিয়ে রাখছি পানির মাঝে আর একটা ওরকম ক্যালন্ডারের মাঝে নিয়া পানিটি আমি ড্রাই করে লাইছি ফার্স্ট তারপরে একটা চামচ নিয়ে সুন্দর খুঁড়া ওরকম করছি যাতে স্পাইসগুলা ঢুকে আর এখন আমি একটা নাইফ নিচে নিয়া সুন্দর খুঁড়া আমি আমার পরিমাণ মতো সাইজ খুঁড়া ঘাটম যাতে সুন্দরীয় কুট করতাম ফারি একটা ফিলিং রেডি কর্ম এই ফিলিং দিয়া তো আপনারা ফিস পাকড়ার লাগে একটা সাইজ করবা আপনারা আপনার চুয়েজ অনুযায়ী আমি আমার চুয়েজ অনুযায়ী সাইজটা নিলাম আশা করি ভিওয়ার্স এই রেসিপিটা আপনার কাছে অনেক অনেক ভালো লাগবে আর এই রেসিপিটা খাইতে অনেক মজা বাচ্চারা তো অনেক অনেক পালাফায় আর যে কোনো বিয়া অথবা যে কোনো পার্টির মাঝে তো ফিস পাকুরার রেসিপিটা মাস্ট পিঠা সার সবার পছন্দের একটা রেসিপি তো দেখতে পারাপ আমি অরসম খরা তিনও পিস মাচের সাজা অথবা শলা দিয়ে আপনারা করতে পারবা নাই সোকম খৈরা তো সুন্দর করে কাটি তো ওরকম কলে মশলাটা ভিতর দিকে সুন্দরিয়া ঢুকে আর মাছটা খাইতে অনেক মজা লাগে আপনার এটা বল মাছ অথবা যে কোনো মাছ যেন মাছ নিতে পারবা আর কাটা ছাড়া মাছ হইলে বাচ্চারা লাগিয়ে অনেক পালাবো তো এখন আমি একটা ডিশ নিছি নিয়ে এখন আমি মাছগুলো উঠে এলাম তো এখানে আমি দিছি চাট মশলা আর মিক্স পাউডার জিরা পাউডার আর দিবো আমি মরিচের পাউডার আমি সব স্পাইস অল্প অল্প কুড়া দি মানে গড়ের মাঝে যা আছে তাই দি আর এক্সট্রা একটা স্পাইস আমি দিলাম কেন চাট মশালা তো চাট মশালা আপনারা স্কিপ করতে পারেন যদি থাকে না আর টেস্ট অনুযায়ী আমি লবণ দিলাম লবণের পরিমাণটা অবশ্যই একটু কম দিবা আমার একটু বেশি হয়ে গেছিল ভিউয়ার্স তো আপনারা একটু কম দিবা আর এখানেও আমি স্পাইস দিছি তারপরে আমি এখানে দিলাম লেমন জুস আপনারা ফ্রেশ একদম ফ্রেশ যে লেবুর রসটা ইউজ করতে পারবা তারপরে আমি এখানে রাম চিলি ফ্লেক আর শুকনো মরিচের গুঁড়া অবশ্যই বাইসা দিবা পাইসা দিলে নাইস একটা স্মেল থাকে তারপরে আমি কুলারে সুন্দর খৈরের হাত দিয়ে মাখাই আনিব তো এখন ভিউয়ার্স এগুলারের সুন্দর খৈরা মাখাইয়া নিয়া আমি ইচ্ছা মাঝে এড করম অল্প ওয়ান ওয়ান এন্ড হাফ টেবিল স্পুন দিব আমি ময়দা আর লাগব আমার ওয়ান এন্ড হাফ টেবিল স্পুন চাউলের গুড়ি আপনারা প্যাকেটের যে চাউলের গুড়ি আছে ওটা ইউজ করতে পারবা সমস্যা নাই আর চাউলের গুড়ি যদি না থাকে এটা স্কিপ করতে পারেন তবে চাউলের গুড়িটা ইউজ করলে খুব বেশি ক্রিস্পি থাকে মসমসা হয় তো ভিউ এগুলারে আমি সুন্দর করে মাখাইমো ম আর এখানেও আমি একটা জিনিস এড করম আপনারা যদি স্কিপ করতে চাই করতে পারেন বাট আমি একটু কালারফুল সুন্দর করার লাগে আমি কেন একটু ফুড কালার ইউজ হরাম। লাল রং তো আপনারা ইচ্ছা করলে রাখতে পারুন দিতে পারুন আবার স্কিপও করতে পারুন নাও দিতে পারুন তো আমি ফানি দিয়া সুন্দর করে মিক্স করে নিলাম একটা কোডিং রেডি করছি দেখতে পারা খুব নাইস করে মানে মাছটা সুন্দর করে কোড করিব তো মাছের ফিলিংটা যদি সুন্দর হয় তাহলে নাই শুইব একটা আমি ফ্রাই প্যান বসাইছি বিওয়ার্স এখন বসাইয়া আমি আমার পরিমাণ মতো কুকিং অয়েল দিলাম তো যে সময় তেলটা গরম হয়েছে তখন আমি আস্তে আস্তে পাখোড়াগুলো অ্যাড করে নেইরাম সবগুলো পাখোড়া এখন আমি দ্বালাইছি বিওয়ার্স একটা ফারাম তো পিওজার্স দেখতে ফ্রায় এক সাইডে দিয়ে লাল হয়েছে আর যে সময় এক সাইডে দিয়ে মানে লাল হইব তখন অন্য সাইডে দিয়ে উল্টা দিব তবে যেহেতু আমার আগুনটা মিডিয়াম হিটে আছে তো মাছটা বেশি মানে ড্রাই অথবা ক্রিস্পি নাই মাছটা একদম সফট থাকব আর নরম থাকব তো ওরকম কইরা আমি সাত মিনিটের মতন ছয় থেকে সাত মিনিট একদম লো হিটে ফ্রাই করম তারপরে যে সময় মাছটা সুন্দর বাজা হৈ যাইব তখন আমি এগুলারে নামাইলে মো নামাইয়া তো যে সময় মাছটা ঠান্ডা উইব আর ফুল হিটে এক মিনিটের মতন মাছটা বাজম। যাতে আমার পাকোড়াটা সুন্দর ক্রিস্পি হয় তো ফার্স্ট আমার সুন্দর খীরা মাছটার বাজা লাগব আর ভিতরটা সফট রাখা লাগবো যাতে সফট থাকে ওরকম আমি আগুনটা রাউব তো বিওয়ার্স এটা খেয়াল রাখবা ফার্স্ট টাইম অবশ্যই আগুনটার ফুল হিটে দিবা না স্লো হিটে রাখবা সুন্দর কইরা বাজাও তো দেখতে ফারা বিওয়ার্স খুব সফট আর সুন্দর একটা কালার আইসে তো এখন আমার মাছটা কিন্তু নামাইলে লাইম রহম কইরা তো দুই তিন মিনিট পরে আবার আমি তোরা যে সময় টান্ডই যাব মাছটা তেলটারে ফুল হিটে আমি গরম কর্ম আর ও তেলের মাঝে আমি ফিস্টারে দেবো যাতে উফরের সাইড খুব বেশি ক্রিসপি হয় সুন্দর হয় আর ভিতরটা নরম তুল তুলে একদম রসালো থাকে তো এটা অবশ্যই খেয়াল রাখবা বিয়ার যদি ফার্স্ট টাইম আপনারা মানে ফুল হিটে আগুনটা দিন তাহলে কিন্তু মাছের ভিতরটা শক্ত হয়ে যাব বাচ্চারা যেমন বালাফত্য না খাইতে পৰৰাও তেনেকুৱা টেষ্ট ফিল কৰ্তা নাই ত' দেখা পাৰা সুন্দৰ একেটা কালাৰ আহিছে নাই চাৰ্টা কালাৰ আহিছে পিয়াৰছ আমি কিন্তু আবাৰ মানে এখন তেলৰ মাজে দিচি দিয়া সুন্দৰ খৰি এখন আমি ছেকেণ্ড টাইম এতিয়া ফুৰাম ছেকেণ্ড টাইম ওৱান মিনিটৰ মতন বাজমো বেছি সময় বাজতাম নাই এখন যে আমি দেখাইতাম পাৰ্চি না আমি নামাই লাইছি তারপরে আবার যে কুকিংও দিছি তেলের মাঝে দিছে এটা আমি লাইছি সরিয়েছে সরি আছে তো এখন আমি আবার কিন্তু তেলের মাঝে দিয়া এক মিনিটের লাগিয়ে পাই যে আমি এক মিনিট পরে আমি একটা ক্যালেন্ডারের মাঝে একটা পরে একটা বোলের মাঝে আমি টিস্যু পেপার নিচে নিয়ে আমি এটা তুলি লাইরাম যাতে তেলটা তাকে না তো আমি আপনার লগে পরিবেশন দেখাই রাম বিওয়ার্স দেখোকে কতটা ক্রিস্পি হয়েছে বিথর দিকে যেমন সুন্দর সফট আর মজা থাকবো উফরের দিকে খুব সুন্দর একটা কালার থাকবো ক্রিস্পি থাকবো আর একদম সুন্দর একটা কালার আইসে যেহেতু ভালোবাসার ছড়াছড়ি দিকে এখন ভ্যালেন্টাইন ডে তো বিওয়ার্স আপনারা সবার লাগি আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল সব সময় পাশে থাকবা সাপোর্ট দিবা যতটা সাপোর্ট আপনারা দিরা আমারে অনেক অনেক ধন্যবাদ ম্যানি মেনি থ্যাংকস আর যারা এখনও আমার চ্যানেল লগে মানে রয়েছেন না সাবস্ক্রাইব করছেন না প্লিজ আপনারা সবাই সাবস্ক্রাইব কইরা আমার হেল্প করবা সাপোর্ট দিবা তাইলেই আমি অনেক অনেক হাফি উম অনেক দুৱাখন মই আপোনাৰ লাগি বিয়াৰ্ছ তো সব সময় লগে থাকক পাছত তাকবা আৰু আপোনাৰ ভালবাচা দিবা আমি আপোনাৰ ভালবাচাৰ মাজে ভাজতাম চাই আৰু আমিও আপোনাৰ সব সময় ভালবাছা দিয়া থাকাম চাই তো আশা কৰি ভাল লাগছে আমাৰ চেনেলটা আমাৰ ভিডিঅ'টা আমাৰ ৰেচিপিটা যদি ভাল লাগে লগেই তাক আলাম you